সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসে আমরা নির্ণায়ক কী, নির্ণায়কের অনুরাশি এবং নির্ণায়কের সহগুণক নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব নির্ণায়কের মান নিয়ে, অর্থাৎ দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট। কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের ভুক্তিসমূহ ও তাদের নিজ নিজ সহগুণকের গুণফলের সমষ্টি বা যোগফলই হলো নির্ণায়কের মান। যেমন টু বাই টু আকারের নির্ণায়ক হলো এত, এ ওয়ান অন এ ওয়ান টু, এ টু ওয়ান এ টু টু, এর মান হলো এ ওয়ান অন এ টু টু মাইনাস এ টু ওয়ান এ ওয়ান টু। সহজে আমরা দ্বিমাত্রিক নির্ণায়কের মান তৈরি করতে পারি। আর আর গুণ করে দিলে হবে, আর দেখতে হবে সাপিক্স বিজোর, সেটি হবে মাইনাস। এবং থ্রি বাই থ্রি মাত্রা নির্ণায়ক হলো এত, এর ভুক্তিগুলির সহগুণক যথাক্রমে এ ওয়ান এ টু এ থ্রি হলে নির্ণায়কের মান হবে এ ওয়ান অন এ ওয়ান যোগ এ ওয়ান টু এ টু যোগ এ ওয়ান থ্রি এ থ্রি ইকুয়াল টু এত। এভাবে আমরা নির্ণায়কের তৃতীয় মাত্রা নির্ণায়কের মান বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব নির্ণায়কের ধর্মাবলী নিয়ে বা প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট। আচ্ছা, এক নম্বর হলো, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের সকল ভুক্তি বা উপাদান শূন্য হয় তবে নির্ণায়কের মান নির্দ্বিধায় শূন্য হবে। যেমন প্রথমটি আছে জিরো জিরো জিরো, এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি ইকুয়াল টু জিরো, কারণ এখানে এক নং কলামের সকল ভুক্তি শূন্য, সুতরাং এই নির্ণায়কের মান শূন্য। আবার দ্বিতীয়টি ম্যাট্রিক্স নির্ণায়ক দেওয়া আছে জিরো জিরো জিরো, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু ইকুয়াল টু জিরো, এটির প্রথম সারি, এটি সকল উপাদান শূন্য, সুতরাং নির্ণায়কের মান শূন্য। নির্ণায়কের দুই নম্বর ধর্ম হলো, নির্ণায়কের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত পরিবর্তন করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি, এখানে সারিগুলোকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করা হয়েছে, সুতরাং নির্ণায়কের মান একই থাকবে। নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক ভুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। যেমন যদি একটি নির্ণায়ক এ ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি দেওয়া থাকে, তাহলে এখানে দেখা যাচ্ছে এক নং কলামকে এম দ্বারা গুণ করা হয়েছে, সুতরাং নির্ণায়কের মানকে এম দ্বারা গুণ করতে হবে ইকুয়াল টু এম এ। চার নম্বর প্রপার্টি হলো, নির্ণায়কের দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্ন বিপরীত হয়। যেমন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি ইকুয়াল টু মাইনাস বি ওয়ান বি টু বি থ্রি এ ওয়ান এ টু এ থ্রি সি ওয়ান সি টু সি থ্রি। এখানে দেখতে পাচ্ছ যে দুই নং এবং এক নং কলাম পরিবর্তন করা হয়েছে, বিনিময় করা হয়েছে, এই জন্য মাইনাস আসবে। আবার দ্বিতীয় নির্ণায়কে দেখা যাচ্ছে এক নং এবং তিন নং সারি বিনিময় করা হয়েছে, এখানেও মাইনাস আসবে। নির্ণায়কের পাঁচ নম্বর প্রপার্টি, যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা কলাম একই হয় বা একটি অন্যটির গুণিতক হয়, অর্থাৎ দুইটি সারি বা কলাম এর অনুরূপ ভুক্তির অনুপাত সমান হয়, তবে নির্ণায়কের মান শূন্য হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে প্রথম দুটি কলাম একই, সুতরাং নির্ণায়কের মান শূন্য। আবার এখানে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় কলামকে এম দ্বারা গুণ করা হয়েছে, সুতরাং এর অনুরূপ ভুক্তিগুলোর অনুপাত সমান হবে, সুতরাং নির্ণায়কের মান শূন্য। আবার ছয় নম্বর, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করে অন্য কোনো সারি বা কলামের অনুরূপ ভুক্তির সঙ্গে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। যেমন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি ইকুয়াল টু এ ওয়ান যোগ এম বি ওয়ান এ টু যোগ এম বি টু এ থ্রি যোগ এম বি থ্রি বি ওয়ান মানে সেন্সি ওয়ান বি টু মানে সেন্সি টু বি থ্রি মানে সেন্সি থ্রি ইকুয়াল টু সি ওয়ান সি টু সি থ্রি। সাত নম্বর প্রপার্টি হলো, যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটি ভুক্তি দুটি পদের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশিত হয়, তবে সেই নির্ণায়কে দুটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। যেমন এ ওয়ান যোগ আলফা ওয়ান এ টু যোগ আলফা টু এ থ্রি যোগ আলফা থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি ইকুয়াল টু এ ওয়ান এ টু এ থ্রি যোগ বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি প্লাস নির্ণায়ক আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি। আবার দ্বিতীয়টি নির্ণায়ক দেওয়া আছে এ ওয়ান বি ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান বিটা থ্রি সি ওয়ান সি টু সি থ্রি ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি যোগ বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি এ ওয়ান এ টু এ ওয়ান বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্ণায়কের সারটি আমরা কীভাবে নির্ণায়কের মান নির্ণয় করবো তা তোমাদের বুঝিয়ে দেওয়া হলো, এবং সারটি প্রপার্টি নির্ণায়কের সারটি প্রপার্টির সম্পর্কে আজকে আলোচনা করা হলো। আগামী ক্লাসে তোমরা এগুলো দেখে আসবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করতে পারবো এবং ধর্ম কীভাবে এবং নির্ণায়কের ধর্মাবলী কীরকম হবে। আমরা আগামী ক্লাসে ব্যতিক্রমী অব্যতিক্রমী অর্থাৎ সিঙ্গুলার ও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।